আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর চ্যাপ্টার 2.1 এর ফার্স্ট ম্যাথ এটা। তো এই প্রশ্নটা সমাধান করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আপনি যদি প্রথম থেকে প্রশ্নটা পড়া শুরু করেন তাহলে প্রশ্নটা পড়ার পর দেখবেন আপনি কিছুই বুঝতেছেন না। এই জন্য মেইন টেকনিকটা হলো প্রশ্নটা দ্রুত বোঝার জন্য আপনাকে প্রশ্নটাতে কি চাইছে সেটা আগে পড়া। দেখুন, এই প্রশ্নগুলার, এই পাটিগণিতগুলার একদম শেষের দিকে এই কথাগুলো বলা থাকে যে এই প্রশ্নটাতে কি চাইছে। এই জায়গায় দেখুন কি চাইছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আপনাকে এই যে ক্রয় মূল্যটা বের করতে হবে এটাই কিন্তু চাইছে। তাহলে সেই ক্রয় মূল্যটা কার? পাইকারি বিক্রেতার। এইভাবে যদি আপনি প্রশ্নটা প্রথমে পড়ে ফেলেন, ফাইন্ড আউট করে ফেলেন যে কি চাইছে, তাহলে আপনি প্রশ্নটা পরে পড়া শুরু করলে খুব দ্রুত বুঝতে পারবেন। যখন আপনাকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে তখন অটোমেটিক ডাটা আপনার মাথায় খোঁজা শুরু করবে যে এই ক্রয় মূল্যটা কিভাবে বের করা যায়। এখন দেখুন এই জায়গায় কি কি দেওয়া রয়েছে সেটা এখন পরে পরে বুঝুন। যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়, তাহলে এখানে লাভটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে দুইজনেরই লাভ হয়েছে, পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতারও 20% লাভ হয়েছে। এখন যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, তার মানে এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন আপনি এই প্রশ্নটা সমাধান করার আগে আপনি একটা গ্রাফ তৈরি করে ফেলবেন, সেই গ্রাফটা মাথায়ও তৈরি করতে পারবেন বা খাতায় রাফ করেও নিতে পারবেন। দেখুন, এই যে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা, এরা প্রথমত কার থেকে এই পণ্যগুলা কিনে? দেখুন, কৃষক থেকে কিনে। ফার্স্টের কাজটা হচ্ছে কৃষক থেকে একটা পণ্য কিনে, সেটা কে কিনে? পাইকারি বিক্রেতা কিনে। তাহলে এই পণ্যটা ফার্স্টে কে কিনবে? ফার্স্টে পাইকারি বিক্রেতা কিনবে কৃষকের কাছ থেকে। তাহলে এই কৃষক তো আর কারো কাছ থেকে কিনে নাই, কারণ কৃষক হচ্ছে উৎপাদক, সে নিজে উৎপাদন করছে। তাহলে কৃষক যদি একটা জিনিস বিক্রি করে 100 টাকা, কৃষক যদি একটা জিনিস 100 টাকা বিক্রি করে, তাহলে এটা হচ্ছে কৃষকের বিক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার এটা হচ্ছে ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার এটা হচ্ছে ক্রয় মূল্য। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে খুচরা মানে এই যে কৃষক যা বিক্রি করতেছে সেটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আবার এই পাইকারি বিক্রেতা কার কাছে বিক্রি করবে? খুচরা বিক্রেতার কাছে। তাহলে এটা হচ্ছে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবে বিক্রেতা। তো এই খুচরা বিক্রেতা আবার কার কাছে বিক্রি করবে? জনগণ বা আমাদের কাছে। তাহলে এটা হচ্ছে খুচরা বিক্রেতা বিক্রি করবে জনগণের কাছে। এখন দেখুন একটা জিনিস এই জায়গায় রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। কৃষকের বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা ওই টাকা দিয়েই কিনছে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু ওইটাই। তাহলে এই পাইকারি বিক্রেতা অবশ্যই কিছু লাভে বিক্রি করার চেষ্টা করবে। সে যদি 120 টাকা দিয়ে বিক্রি করে এটা, তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। কার বিক্রয় মূল্য? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার এই জিনিসটা কার কাছে বিক্রি করছে? খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। যেমন আমি যদি কোনো জিনিস আপনার কাছে বিক্রি করি তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, আপনার হচ্ছে ওইটা ক্রয় মূল্য। সেম জিনিস পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে যে দামে বিক্রি করে, তাহলে ওইটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, আবার খুচরা বিক্রেতার ওইটাই কিন্তু ক্রয় মূল্য। আবার এই খুচরা বিক্রেতা যদি এটা আরও 30 টাকা লাভে বিক্রি করে তাহলে 150 টাকা হবে, তখন হচ্ছে এই 150 টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, আবার সেটা হচ্ছে জনগণের ক্রয় মূল্য। আবার জনগণ তার কারো কাছে বিক্রি করবে না, সে নিজে ইউজ করার জন্য নিছে, তাহলে তার বিক্রয় মূল্য নাই। এখন হচ্ছে এইটুকু ম্যাথ আমাদের এইখানে বলা রয়েছে, এখন সেটা খুঁজে বের করতে হবে। দেখুন, আমাকে বের করতে বলতেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আমাকে বের করতে বলতেছে এই যে 100 টাকা এই দামটা, এটা দেওয়া নাই। এখন বলা হচ্ছে এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, অর্থাৎ এই যে 150 টাকা খুচরা বিক্রেতা যে জনগণের কাছে বিক্রি করছে 150 টাকা, এই দামটাই ধরুন এই যে 576 টাকা দেওয়া আছে। এখন বলতেছে এই দাম থেকে আমি যদি এই দামটা বের করতে পারি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি, ওই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আবার ওই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে যদি আমি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি, তাহলে সেটাই হবে আমার আনসার। তাহলে এই জিনিসটাই বের করতে হবে। তাহলে আমার কয়টা দাম?
এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এই যে 150 থেকে আমি এই ক্রয় মূল্য 120 টাকা বের করব। এই ক্রয় মূল্য 120 টাকা থেকে এটা এবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়ে গেছে, সেটা থেকে আমি বের করব এই যে 100 টাকা। এই সিস্টেমটাই আমরা এই ম্যাথের ক্ষেত্রে বের করব। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আমাকে একটু গ্রাফে যদি বা আমি যদি একটু চিন্তা করে লিখে রাখতে পারি, যেমন হচ্ছে এইখানে কৃষক, আমি এই কৃষকেরটাই, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে পাইকার, তাহলে এই পাইকারের পরে হচ্ছে কারা, এই পাইকারের পরে হচ্ছে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, তারপরে হচ্ছে এই খুচরা বিক্রেতার পরে হচ্ছে জনগণ। তাহলে এইভাবে একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে। আমাকে এটার বিক্রয় মূল্য দেওয়া থাকে, এটার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আবার এটার ক্রয় মূল্যই হচ্ছে এটার বিক্রয় মূল্য সমান, তাহলে এটার ক্রয় মূল্য বের করতে হবে। অর্থাৎ কে দিয়ে আমি কিনা বোঝাচ্ছি আর বি দিয়ে আমি বিক্রি বোঝাচ্ছি। তাহলে এইখানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেম, এই একটা তথ্য পাইছি। তো এই একটা তথ্য পাইলে এখন এই ম্যাথটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা কিভাবে সমাধান করব। ফার্স্টে যে জিনিসটা দেওয়া আছে এই প্রশ্নে, এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, তো এই জায়গা থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করে ফেলবো। তাহলে আমাদের এখানে দুইটা ধাপে কাজ করতে হবে। তাহলে আমরা ধাপ ওয়ান যদি চিন্তা করি, ধাপ ওয়ানে আমরা খুচরা বিক্রেতার, তাহলে ধাপ ওয়ানটা মূলত কার, খুচরা বিক্রেতার, বিক্রেতার। এখন এই খুচরা বিক্রেতার থেকে আমরা যদি এখন দেখুন এই জায়গায় এই খুচরা বিক্রেতার, এই খুচরা বিক্রেতার 20% লাভ হয়, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। 20% লাভ বলতে কি বুঝি? নর্মালি আমরা 20% বলতে কি বুঝি, 20% মানে হচ্ছে এই 20-এর সাথে এই পার্সেন্টের জন্য 1/100 গুণ হয়ে যাবে। পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। তাহলে 20% মানে কি, 20% মানে হচ্ছে 20/100, কারণ এটাকে গুণ করলে 20-কে 20, অর্থাৎ 20/100। তাহলে আমরা পার্সেন্ট বলতে বুঝতেছি কি, 1/100, এই জিনিসটা মনে রাখবেন, পার্সেন্ট বলতেই বুঝছি 1/100। তার মানে 100-তে কত, এই কথাটা, 1/100 মানে হচ্ছে 100-তে কত, 100-তে কত, অর্থাৎ 100-তে 20 টাকা। এই যে দেখুন খুচরা বিক্রেতার লাভ হয় 20%, অর্থাৎ এই 20% লাভ হয়, এই 20% মানে কি, 100 টাকায় 20 টাকা লাভ হয়। যেমন আমি যদি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনি, তাহলে আমাকে 20% লাভ করতে হলে 120 টাকা বিক্রি করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। আমি যদি 200 টাকা দিয়ে একটা জিনিস কিনি, 20% লাভ বলতে কি বুঝবো, 100 টাকার জন্য 20 টাকা বেশি বিক্রি করতে হবে, 200 টাকার জন্য 40 টাকা বেশি বিক্রি করতে হবে, অর্থাৎ 240 টাকা বেশি বিক্রি করতে হবে। অর্থাৎ আমরা বলতে বুঝতেছি, মানে পার্সেন্ট দিয়ে যদি কখনো কথা বলা থাকে, যেমন 50% মানে কি, 100 টাকার একটা জিনিস আরও 50 টাকা হয় বেশি বিক্রি করতে হবে না হয় কম বিক্রি করতে হবে, লাভের ক্ষেত্রে বেশি বিক্রি করতে হবে আর লসের ক্ষেত্রে কম বিক্রি করতে হবে। তাহলে এখানে 20% লাভ মানে কি, 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে 20 টাকা বেশি বিক্রি করতে হবে, অর্থাৎ 120 টাকা বেশি। এখন দেখুন পাটিগণিতের ক্ষেত্রে, আমরা যখন পাটিগণিতের ম্যাথগুলা করতে চাই, তখন প্রশ্নে যা চায় তা শেষের দিকে থাকে। এখন দেখুন আমরা ধাপ ওয়ানে কি চাইতেছি, কি বের করতেছি, তা শেষের দিকে দেব। আমরা প্রশ্ন এই ধাপ ওয়ানে আমরা চাচ্ছি, দেখুন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা জানি, এই বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা জানি 576 টাকা। আমরা চাচ্ছি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে আমরা বের করতে চাচ্ছি কি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা। তাহলে এই ক্রয় মূল্যটা শেষের দিকে থাকবে, তাহলে আমরা বলতেছি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এই যে 20% কথা থেকে, বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা হলে, টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এই কথাটা কোথায় থেকে পাইছি, এই যে 20% লাভ হয় এই কথা থেকে, 20% লাভ মানে হচ্ছে 100 টাকায় 20 টাকা লাভ, অর্থাৎ 100 টাকার একটা জিনিস 120 টাকা বিক্রি করতে হবে। যেহেতু আমার এই ক্রয় মূল্যটা আমার বের করা দরকার, এই জন্য ক্রয় মূল্যটা শেষের দিকে লিখছি। তাহলে ক্রয় মূল্যটা শেষের দিকে লিখছি, অর্থাৎ ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা শেষের দিকে বসাইছি। এখন দেখুন এই শেষের দিক থেকে আমরা এখন
আমাদের বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এখন আমাদের এই যে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্যটা কত? যেহেতু 120 টাকার জিনিস আমরা কিনছিলাম কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে এই যে 576 টাকার জিনিস এর চাইতে আরেকটু কম দিয়েই কিনা হয়েছে, তাহলে আনসারটা এই 576 এর কাছাকাছি হবে, কিন্তু একটু কম হবে, কারণ এই যে 120 এর কাছাকাছি আছে। তো এখন দেখুন, এই জায়গায় অনেকে একটা ভুল করে যে এইখানে এক দিলে ভাগ করতে হবে, পরেরটা দিলে গুণ করতে হবে, এরকম কথা বলে, কিন্তু এটা বললে আপনার অনেক ম্যাথ ভুল হয়ে যাবে। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আমরা যখন বেশি করব তখন গুণ করব, আর যখন কমাবো তখন ভাগ করব। যেমন হচ্ছে আমরা যদি এই দশের সাথে বেশি করতে চাই, তাহলে এই 10 × 2 আমরা এই যে 20 করে ফেললাম, তার মানে বাড়াইতে চাইলে কি করতেছি? গুণ করতেছি, আর ভাগ করতে চাইলে অর্থাৎ এই 10 যদি 2 দিয়ে ভাগ করি, এই যে 5 হয়ে গেছে। তাহলে আমরা বৃদ্ধি করতে চাইলে কি করি? গুণ করি, আর কমাইতে চাইলে আমরা কি করি? ভাগ করি। তাহলে আমাদের এই জায়গায় বিক্রয় মূল্য 1 টাকা হলে, তাহলে 1 টাকা দিয়ে মানে 120 টাকার জিনিস 100 টাকা, তাহলে 1 টাকার জিনিস অবশ্যই অনেক কম হবে। আপনি একটু নিজেই চিন্তা করে দেখুন, 120 টাকা দিয়ে যে জিনিসটা বিক্রি করছেন ওটার কিনাটা হচ্ছে কত? আপনার 100 টাকা। এখন 1 টাকা দিয়ে যদি একটা জিনিস বিক্রি করেন, এটা কি 120 টাকার বেশি কিনা হবে? না, এটার কিনাটা আরও কম হবে, 1 টাকার চাইতেও কম হবে। এখন এই যে কমের কথা যখন বলা হয়েছে, তখনই আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। এই 100টাকে কত দিয়ে ভাগ করব? এই 100টাকে 120 দিয়ে ভাগ করব। দেখুন, 100কে 120 দিয়ে ভাগ করলে ওই যে 1 টাকার কমই আসবে। তাহলে এইটা কেন ভাগ করছি? ভাগ করছি মূলত কমে গেছে বিদায়। এখন 1 টাকার জিনিস যেটা আমরা বিক্রি করছি ওটার কিনাটা 1 টাকার কম ছিল, এখন 576 টাকা দিয়ে যে জিনিসটা বিক্রি করছি ওইটার কিনাটা অবশ্যই 1 টাকার চাইতে বেশি হবে, কারণ 1 টাকার জিনিসের যে কিনাটা, যেমন এটা ধরে নিলাম 0.8 টাকা, তাহলে এই 0.8 টাকার চাইতে তখন কিনাটা কি বেশি হবে না? কারণ এই 576 টাকা বিক্রি করলে তার 1 টাকা 2 টাকা বা 100 টাকা দিয়ে জিনিস কিনি নাই, কারণ ওইটার আমার কিনাটাও বেশি পড়ছে, তাহলে ওইটা আমার বেশি হবে। বেশি হলে কি করব? গুণ করব। এই যে বিক্রয় মূল্য 576 টাকা হলে, তাহলে ক্রয় মূল্যটা কত? এখন গুণ করে দেব এই যে 100 আর 120, এই যে ভাগ যে ছিল এটার সাথে এই যে 576 গুণ করে দিচ্ছি। এখন যদি কাটাকাটি করি তাহলেই আমরা আনসারটা পেয়ে যাব। এখানে আমরা কী বের করতে চাচ্ছি? ক্রয় মূল্য। সেটা কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা এটাই কিন্তু পেয়ে যাব, খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা পেয়ে যাব, কারণ আমরা যা বের করতে চাচ্ছি কাটাকাটি করলে এখন পেয়ে যাব। এখানে কাটাকাটি আমরা যে কোনোভাবে করতে পারি, আমি এখানে 5 × 20 = 100, 6 × 20 = 120, আবার 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 6 × 54, তার মানে 3 থাকবে, তো 6 × 6 = 36। এই 5 আর 96 যদি গুণ করি তাহলে এই যে 5 × 6 = 30, 3 থাকবে, আর 5 × 45 অর্থাৎ 480 হবে ওই 3 যোগ করে। তাহলে এই 480 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা এই যে এইখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 576 টাকা। আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। এখন এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই হচ্ছে পাইকারের বিক্রয় মূল্য। তাহলে পাইকারের বিক্রয় মূল্য কত? 480 টাকা। তাহলে এখানে আমরা শর্ত মতে বলতে পারি, শর্ত মতে হচ্ছে এটাই হচ্ছে পাইকারের বিক্রয় মূল্য, পাইকারের বিক্রয় মূল্য। তাহলে পাইকারের বিক্রয় মূল্য কত? 480 টাকা। এখন এই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা আবার বের করে ফেলবো। তাহলে এখন আমরা দাপ টু একদম ইজিলি বের করতে পারবো সেমভাবে। তাহলে দাপ টু আমরা যে কাজটা করব, দাপ টু এখন আমরা পাইকারের জন্য বের করব, অর্থাৎ পাইকারের কি? এই যে বিক্রয় মূল্য 480 টাকা হলে, তাহলে এই যে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এখন আমরা বের করব। এখন এইটা বের করতে হবে। এখন এই জায়গায় আমাকে এই পাইকারের ডাটা খুঁজতে হবে। এখন ডাটা আমরা দেখি কি আছে, পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, কারণ এই যে পাইকারি বিক্রেতারও 20% লাভ হয়, খুচরা বিক্রেতারও 20% লাভ হয়। তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা, সেটা পাইকারের ক্ষেত্রেও। তাহলে সেমভাবে এখন আমরা যদি বের করতে চাই, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা।
বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত? এই 100/120। তারপর হচ্ছে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? এখন গুণ করে দেব, সেম কাজটা করতেছি আগেরটার মতনই, অর্থাৎ 480। এখন গুণ করে দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে হচ্ছে এইটা 4 বার যায় তাহলে 400 টাকা আসবে, অর্থাৎ 400 টাকা। তাহলে এইখানে কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার কিনাটা কত পড়ছিল? 400 টাকা। সেম কাজটাই করছি, এইখানে যেই কাজটা করছি এইখানেও সেম কাজটাই করছি। মেইন কথা হচ্ছে আমি প্রশ্নটা চিন্তা করে তারপরে আনসার খোঁজার চেষ্টা করব। এখন এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দিত, অন্যভাবে দিত, যেমন এই প্রশ্নটা ডিরেক্টলি এইভাবে না দিয়ে এইখানে বলে দিল পাইকারি বিক্রেতার, এইখানে বলে দিল যে পাইকারি বিক্রেতার 30% ক্ষতি হয়, কারণ হচ্ছে পাইকারের অনেক সময় লসও হয়ে যেতে পারে, কোনো জিনিস অনেক বেশি কিনছে সেটার সহজে বিক্রি করতে পারে নাই, পাইকারি বিক্রেতার 30% ক্ষতি হয়, 30% ক্ষতি হয় এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। এখন দ্রব্যটির ক্রয় মূল্য যদি 1000 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য, মানে এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1000 টাকা হলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এখন এইটাকে আমরা কিভাবে সমাধান করব? সেম সিস্টেম, আমরা জাস্ট এইখানে আগে খুঁজে বের করব যে কি কি দরকার, কি কি আছে। এইখানে হচ্ছে একটা কৃষক, কৃষকের কাছ থেকে কিনছে কে? পাইকার। এবং পাইকারের কাছ থেকে কিনছে কে? পাইকারের কাছ থেকে কিনছে খুচরা বিক্রেতা, অর্থাৎ খুচরা বিক্রেতা। এই খুচরা বিক্রেতার কাছ থেকে কিনছে কে? জনগণ। তাহলে এই কৃষকের বিক্রি যত টাকা, পাইকারের কিনা তত টাকাই। আবার এই পাইকারের বিক্রি যত টাকা, খুচরা বিক্রেতার কিনা ঠিক তত টাকাই। আবার এই খুচরা বিক্রেতার বিক্রি যত টাকা, জনগণের কিনা ঠিক তত টাকাই। জাস্ট এই সিস্টেমটা মনে রাখলেই মোটামুটি সব ম্যাথ করে ফেলা যাবে। এখন দেখা যায় এই ম্যাথটা আমরা কিভাবে করি। সেই দাপ ওয়ানে আমরা বের করব যে এইখানে আমাকে দাপ ওয়ানে আমার কোন তথ্যটা দেওয়া আছে সেটা থেকে আসতে হবে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1000 টাকা হয়, তাহলে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, এই যে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, এই যে এই মানটা 1000 দেওয়া আছে, এখন এইটা থেকে আসতে হবে এই তার কিনাটা। তাহলে এখানে তার লাভ আর লসটা খুঁজি। 20% লাভ হয়, তাহলে 20% লাভ মানে কি? এইখানে যদি আমরা দাপ ওয়ানে আমরা সেমভাবে খুচরা বিক্রেতার জন্য চিন্তা করি, খুচরা বিক্রেতার জন্য যে 120 টাকা দিয়ে কিনে 100 টাকা, মানে 120 টাকা বিক্রি করে 100 টাকা কিনা হলে, তাহলে এক টাকা মানে এই যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/120। তাহলে এই বিক্রয় মূল্য যদি 1000 টাকা হয়, এই বিক্রয় মূল্য যদি 1000 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? এই যে 100/120×1000। আচ্ছা, আমি এখানে মানটা ইজি আনার জন্য 1200 দেই, তাহলে আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো এই জায়গায়, অর্থাৎ 1200। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হবে 10, অর্থাৎ 1000 টাকা। তাহলে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? খুচরা বিক্রেতার কিনা পড়ছে কত? 1000 টাকা। তাহলে পাইকারের কিনা কত? পাইকারের বিক্রি কত? 1000। এখন পাইকারের কিনাটা বের করব, তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। তাহলে পাইকারের ক্ষেত্রে সেম কাজটাই করব, এই যে 20-30% ক্ষতি হয়। 30% ক্ষতি মানে কি? সে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনছে, 70 টাকা বিক্রি করছে। তাহলে 70 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। এখন 1 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে সেটার ক্রয় মূল্য এই যে ভাগ করে দিব, অর্থাৎ ভাগ করে দিব। এখন যদি ই বের করতে চাই, এই যে 1000 টাকার তো 1000 টাকা দিয়ে যদি এখন গুণ করি তাহলে আনসারটা হয়ে যাবে, নিচে হচ্ছে 70×1000। এখন এই জায়গায় কাটাকাটি করে যা বের করব তাই হবে আনসার। এখন হচ্ছে যে এই জায়গায় একটা কনফিউজড কিন্তু সবার চলে আসতে পারে, যে এই যে আমি তো একটু আগে বলেছিলাম বেশি হইলে গুণ আর কম হইলে বাদ। তো এখন কি করলাম, 70 টাকার দিয়ে আমি একটা জিনিস বিক্রি করছি, এখন ওই জায়গার আমার কিনা ছিল কত? 100 টাকা।
এখন এক টাকা দিয়ে যদি কাজটা করি, এক টাকা, 70 টাকার যে জিনিসটা আমি বিক্রি করছি, এখন ওইটা যদি আমি 1 টাকা বিক্রি করি, তাহলে তার কিনাটাও কিন্তু কম হবে। এই জন্য 100 কে 70 দিয়ে ভাগ করছি। এর থেকে বেশি হোক সমস্যা নাই, কিন্তু এর থেকে কম হবে। যেমন এইখানে 100 হইছে, এটার আনসার কত? 100। এইখানের আনসারটা অবশ্যই কম হবে, কারণ এইখানে যা আছে এইখানে তার চাইতে কম আছে। দেখুন, এইখানে 70, এইখানে 1। আবার এইখানে যদি 1 না হয়ে এইখানে যদি বেশি হইতো, 500 হইতো, তাইলে এইখানেও বেশি হইতো হইতো। মানে মেইন কথা হচ্ছে, উপরেরটা যেমন তার থেকে যদি কমে যায় এইটুকু, নিচেরটুকু, তাহলে এইখানেও কমবে। আবার এইখানে যদি বাড়ে তাহলে এইখানেও বাড়বে। মেইন কথাটা হচ্ছে, এইখানে যা থাকবে এইখানের উপর ভিত্তি করে। অর্থাৎ এইখানে 120 আছে, এর থেকে 1 কি কমছে? 1 কি কমছে? 120 থেকে 1 কমে গেছে, তাহলে এইখান থেকেও এইখানে কমে যাবে, অর্থাৎ ভাগ হবে। আবার এটা থেকে এটা কি করছে? বাড়ছে, 1 থেকে 1000 বেড়ে গেছে, তাহলে এইখানেও কি হবে? বেড়ে যাবে। এই যে বেড়ে যাওয়ার জন্য গুণ হয়েছে। এখন এই প্রশ্নটা যদি আমরা আরেকটু চেঞ্জ করি, যে দুইজনেরই লস হচ্ছে, এমন যদি হয়, কারোরই লাভ হচ্ছে না, এমন একটা জিনিস কিনছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এমন যদি হয়, যেমন টমেটোর মতন, তো এখন এইখানে দুইজনেরই ক্ষতি হচ্ছে। এর কত পার্সেন্ট ক্ষতি? এর 15% ক্ষতি, আর ওর হচ্ছে 30% ক্ষতি। তাহলে এইখানে যদি ক্ষতি হয় এবং এই কিনাটা যদি 1500 টাকা থাকে, তাহলে এখন আমরা সেই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কীভাবে বের করব? সেম কাজ করব। যে মেইন কথা হচ্ছে, আমরা প্রশ্ন খুঁজে বের করছি, ক্রয় মূল্য বের করতে হবে কার? পাইকারির। এই যে এই পাইকারি বিক্রেতার এই যে কিনাটা কত আছে সেটা বের করতে হবে। এখন কি দেওয়া আছে সেটা প্রশ্ন পরে খুঁজে বের করব। বিক্রি করে পাইকারি বিক্রেতার 30% ক্ষতি, খুচরা বিক্রেতার 15% ক্ষতি। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য যদি 1500 টাকা হয়, দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে 1500 টাকা, তাহলে এখন আমি আনসারটা কীভাবে বের করব? খুচরা বিক্রয় মূল্য 1500 টাকা দেওয়া আছে, এই খুচরা বিক্রয় মূল্য থেকে, খুচরা বিক্রয় মূল্য থেকে খুচরা ক্রয় মূল্যে যাব, খুচরা ক্রয় মূল্যে যাব, তাহলে 15% ক্ষতি। অর্থাৎ একটা জিনিস যদি 100 টাকা দিয়ে কিনে, তাহলে সেটা তার বিক্রি হয়েছে কত? 85 টাকা। তাহলে খুচরা বিক্রেতার, অর্থাৎ 1 নম্বর দাপে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য কমছে, তাহলে কি করবো? এইখানেও কমাই দিব, 100-এ 85 দিয়ে ভাগ করব। তার মানে এইখানে কমছে, এখন 1500 টাকা, এই যে 1500 টাকা, অর্থাৎ বাড়ছে, তাহলে বাড়লে কি করব? বাড়ায় দিব, অর্থাৎ এই যে এইখানে 85-এর সাথে এই যে এইখানে বেড়ে গেছে, তাহলে এইখানে এটা গুণ করে দেব, অর্থাৎ 1500 গুণ করে দেবো। এইখানে দরলাম কাটাকাটি করে একটা মান আসলো 900 টাকা। এক্স্যাক্টলি জানি না কাটাকাটি করলে কত হবে, ধরে নিলাম 900 টাকা আসছে। এখন এই 900 টাকা যদি আসে, তাহলে এই 900 টাকা হবে কি? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, আর এটাই শর্ত মতে কি? পাইকারের বিক্রয় মূল্য। তাহলে শর্ত মতে, এটা তো নর্মালি ক্রয় মূল্য ছিল, কার? খুচরা বিক্রেতার। তাহলে শর্ত মতে কি হবে? শর্ত মতে এটাই হবে কি? এটাই হবে পাইকারের বিক্রয় মূল্য। তাহলে পাইকারের বিক্রয় মূল্য কত হবে? সেই 900 টাকা। এটা 900 টাকা ধরে নিছি আর কি। এখন যদি আমরা দাপ টুতে সেম কাজটা করি, এই পাইকারের লস হয় 30 টাকা, তার মানে 70 টাকা বিক্রি করছে 100 টাকা দিয়ে কিনে, তারপরে 1 টাকা বিক্রি করবে, তার মানে এই যে কমছে, কমলে কি করব? ভাগ করব 70 দিয়ে। তারপরে যদি আবার ভাড়াই, এই যে 900 টাকা, 900 টাকা বিক্রি করছে, তাহলে তার কিনাটা কত হবে? এটা আরও কমে যাবে, অর্থাৎ এখন যদি এইখানে 900 দিয়ে গুণ দেই, তাহলে যে আনসারটা আসবে সেটাই হবে মূলত আনসার। আচ্ছা, এইখানে মনে হয় বেড়ে যাওয়ার কথা, এখানে 900-1500 জায়গায় 1700 বা 1800 হয়ে যাবে, অ্যাকচুয়ালি মানটা এমন আসবে। তো এইখানেও 900 জায়গায় 1700-1800 হয়ে যাবে, কারণ যেহেতু লস হয়েছে। তাহলে এখানে যদি 1700 দেই, তাহলে পরে গিয়ে 1800 বা 1900 টাকার মতন চলে আসবে। তার মানে একটা জিনিস সে বিক্রি করছে 1500 টাকা এবং সে কিনছে অনেক বেশি দিয়ে, এমনই হবে কাটাকাটি করলে। আচ্ছা, এখন এই প্রশ্নটা যদি আরেকটু অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হয়, যেমন আমি এইখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাই নাই, আমি চাইছি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। আমি চাইলাম এইখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, আমি এটা চাইছি, বিক্রয় মূল্য চাইছি, এবং এই জায়গায় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা দেওয়া আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা দেওয়া আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটা দেওয়া আছে,
ক্রয় মূল্য দেওয়া আছে। এখন দেখুন প্রশ্নটা একটু ঘুরে গেছে যে একটা পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 30% ক্ষতি হয় এবং খুচরা বিক্রেতার 15% ক্ষতি হয়। এখন দ্রব্যটির পাইকারি ক্রয় মূল্য দেওয়া আছে, তো পাইকারি ক্রয় মূল্য দেওয়া আছে, এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে হবে। একটু আগে আমরা যে ম্যাপটা করেছি এই ম্যাপটা এই দিক থেকে এসেছে, এখন যাব কি এই দিক থেকে। কারণ কি, এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা দেওয়া আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, 1500 দেওয়া আছে। এখন এইটা থেকে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যে যাব, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে তারপরে এটাই বলবো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, দেন হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য চলে যাবো, আর এটাই আমি বের করতে বলতেছি। তাহলে সেমভাবে আমরা দাপ ওয়ানে কাজটা করব, কার এখন দাপ ওয়ানে করব পাইকারের, কারণ পাইকারের ক্রয় মূল্য দেওয়া আছে, দাপ ওয়ান করব পাইকারের। তাহলে পাইকারের পাইকারের কি 30% ক্ষতি হয়, 30% ক্ষতি মানে কি, আমরা যদি এইখানে বলি 30% ক্ষতি, তাহলে 30% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় 30 টাকা লস, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, 70 টাকা, 100 টাকা দিয়ে কিনলে 70 টাকা, তাহলে বিক্রয় মূল্য 70 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। কেন 100টা পিছনের দিকে দিচ্ছি, কারণ এইখানে পাইকারের ক্রয় মূল্য, আচ্ছা তাহলে আমাকে ক্রয় মূল্যের কথা বলা আছে, যা চাইবে তা শেষের দিকে দিতে হবে, যা চাইবে তা শেষের দিকে, ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য শেষের দিকে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 70 টাকা, কারণ আমাকে কি বের করতে হবে, দেখুন এই যে পাইকারের ক্রয় মূল্য 1500 টাকা দেওয়া আছে, পাইকারের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে পাইকারের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 70 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে, ক্রয় মূল্য যদি 1 টাকা, মানে আমরা যেটা বের করতে চাচ্ছি এই যে দেখুন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে আমাদের এইখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে, আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে এইখানে পাইকারের এই যে মানটা যদি আমরা বলি ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 70 টাকা, তাহলে এখন ক্রয় মূল্য 1 টাকা হলে এই যে কমাইছি, কমাইলে ভাগ, অর্থাৎ 70 রে 100 দিয়ে ভাগ করলাম, দেন হচ্ছে বাড়াচ্ছি, বাড়াচ্ছি মানে কত, এই যে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, এই 70 আর হচ্ছে ইনটু 1500, তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি যত মান আসবে, এখানে হচ্ছে 0.7, 0.7 এর সাথে 1500 গুণ দিলে কমে যাবে মানটা, 0.7 এর সাথে 1500 যদি গুণ দেই তাহলে কমে যাবে, কমে গেলে ধরে নিলাম ধরুন 1200 টাকা আর কি, আমি এক্স্যাক্টলি মানটা ক্যালকুলেশন করে বের করলাম না, এখানে কাটাকাটি করে 1200 টাকায় ধরুন আসলো। এখন হচ্ছে এই 1200 টাকা হচ্ছে এই যে পাইকারের বিক্রয় মূল্য, তাহলে শর্ত মতে এটাই কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য না, কারণ পাইকার যা দামে বিক্রি করছে সেটাই তো খুচরা বিক্রেতা আবার কিনছে পাইকারের কাছ থেকে, তাহলে পাইকারের এটাই কিন্তু পাইকারের ক্রয় মূল্য। এখন দাপ টুয়ে আমরা দেখুন পাইকারের ক্রয় মূল্য যদি 1200 টাকা হয় বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব। তাহলে আমরা এইখানে পাইকারের ওই যে খুচরা বিক্রেতার এখন ক্ষতিটা দেখি, 15% ক্ষতি, তার মানে কি 100 টাকার একটা জিনিস কিনে সে 85 টাকা বিক্রি করে, তার মানে কমে বিক্রি করার কারণে লস হয়ে যায়। তাহলে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে 85 টাকায় বিক্রি করতেছে, তাহলে আমার বিক্রয় মূল্যটাই বের করতে হবে, যা বের করতে হবে তার শেষের দিকে, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে দাপ টুয়ে খুচরা বিক্রেতার। তাহলে খুচরা বিক্রেতা 100 টাকা দিয়ে জিনিস কিনলে বিক্রি করে কত, 85 টাকা, এই যে কমাই দিছি তাহলে ভাগ করব, কোনটা দিয়ে ভাগ করবে, যে 100 দিয়ে এই 85টাকে ভাগ করে দেব। তাহলে এখন এই যে 1200 টাকা, অর্থাৎ বাড়াই দিচ্ছি 1200 টাকা, এই যে একের চাইতে বাড়তেছে, তাহলে এখন কি করতে হবে, গুণ করতে হবে, একের চাইতে বাড়লে এই যে 1200 দিয়ে আমরা গুণ করব। এখন যদি কাটাকাটি করি এখানে 12 ইনটু 85 যা আসে আর কি, মোটামুটি ধরে নিলাম ধরুন 700 বা 800, এই 900 টাকার মতন আসলো আর কি, আনুমানিক ধরে নিচ্ছি। তাহলে এই আনুমানিক মানটাই হবে মূলত খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা আপনি করে নেবেন ক্যালকুলেটর দিয়ে বা হাতে কলমে যেমনে করা যায় কাটাকাটি করে একটু বের করে নেবেন,
মেইন লজিকটা তো বুঝছেন, লজিকটাই হচ্ছে বড় কথা, যে আপনি প্রশ্নটা সমাধান করবেন কিভাবে। এইখানের প্রশ্নগুলো সমাধান করার জন্য, যদিও এটা মুনাফার চ্যাপ্টার, কিন্তু এই মুনাফার চ্যাপ্টারে লাভ ক্ষতিগুলো দেওয়া আছে, তো তো এই লাভ ক্ষতিগুলোর অঙ্কগুলোও একটু করতে হবে, কারণ মুনাফার ক্ষেত্রে এটা লাগবে। মেইন কথা হচ্ছে যে আমরা বাড়লে গুণ করব, কমলে বিয়োগ করব, আর এই যে এই সিস্টেমটা মনে রাখবো, তাহলে এই ধরনের ম্যাথ হয়ে যাবে আশা করি। মেইন কথা হচ্ছে, যদি এইখানে ধরলাম, আমি বললাম যে 500 টাকার জিনিস বিক্রি করছি কত, 1200 টাকা, এখন এক টাকার তাহলে কি হবে, মূলত এক টাকার কি হবে, এইখানে 1200-এ আমরা এই 500 দিয়ে ভাগ করব। এই ব্যাপারটা হচ্ছে একটু এইভাবে, এই যে এইখানে কমলে এটা হয়, এটার চাইতেও বড় বিষয় হচ্ছে আপনাকে একটু মনে রাখা উচিত যে 500 টাকা দিয়ে যে জিনিসটা কিনছি সেটা যদি 1200 টাকায় বিক্রি করে থাকি, এখন 1 টাকা দিয়ে যে জিনিসটা কিনছি সেটার টাকাটা আর অনেক বেশি হবে না, কম হবে, কম হওয়ার কারণে আমরা ভাগ করব। যদি কমে তাহলে এইখানে ভাগ করব, আর যদি বাড়ে, যেমন 1 টাকা দিয়ে যে জিনিসটা বিক্রি করছি, মানে 1 টাকার দিয়ে কিনে ওইটা যদি 60 টাকা বিক্রি করে থাকি, এখন 500 টাকা দিয়ে কিনলে বা 1500 টাকা দিয়ে কিনলে এটা আরও অনেক টাকা বেশি বিক্রি করব, কারণ 1 টাকার জিনিস 60 টাকা বিক্রি করলে 1500 টাকার জিনিস অবশ্যই আমাকে 1700-1800 টাকা বা আর একটু বেশি বিক্রি করতে হবে, এই জন্য আমরা গুণ করতে হবে। এই জিনিসটা মনে রাখলেই হবে। তাহলে পরের ম্যাথটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনারা ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে সিরিয়ালাইজ ভিডিওগুলো দেখবেন, তাহলে খুব উপকৃত হতে পারবেন। এক এক করে সবগুলো ম্যাথ আমি আপনাদেরকে করাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।